বাঙালি দিদা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আপনি যে আপনার জীবনে সৌভাগ্য আনবেন ফিরিয়ে, তার জন্য আপনি বহু চিন্তায় প্রত্যেক দিন এমন এমন ভাবে দিন কাটছে আপনার, আপনার মনে হচ্ছে যদি কোনো লটারির টিকিট পাওয়া যায় তাহলে হয়তো সব সমস্যার সমাধান হতো। আপনি এমন ভাবে আর্থিক জর্জরিত হয়ে রয়েছেন, আপনার মনে হচ্ছে যদি কোনোভাবে অর্থ প্রাপ্তি হতে পারতো বা আপনার অর্থ দ্বিগুণ হতে পারতো তাহলে আপনি হয়তো আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি বহুদিন ধরে গৃহ নির্মাণ করার চেষ্টা করছেন বাট আপনার বাড়িটা হাফ হয়ে আর বাকিটা উঠতে পারছে না অর্থের অভাবে। আপনি বাড়িতে ইচ্ছা করছেন ঢালাই দিয়ে দোতলা করতে কিন্তু কোনোভাবে পাচ্ছেন না। আপনার যা স্বপ্ন সবটাই আধুরা হয়ে যাচ্ছে বা সবটাই নিঃসফল হয়ে যাচ্ছে শুধুমাত্র অর্থের জন্য। আপনি পরিশ্রম কিছু কম করেন না, আপনি রোজগার কিছু কম করেন না, বাট তার সত্ত্বেও আপনাদের রক্ত মানে আপনার অর্থটা রক্তের মতো কোথাও যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি রক্ত খেটে রক্ত পরিশ্রম করে অর্থাৎ রক্ত যেভাবে মানুষ খাটিয়ে রোজগার করে বা রক্ত মাংস করা মানুষের রোজগার, সেই অর্থ আপনি কোনোভাবে দ্বিগুণ করতে পারছেন না। আপনি চাইছেন অনেক কিছু করতে, যে ছেলে মেয়ের আলাদা ঘর নেই, ঘর করতে, একটা ঘর হলে পাশে ভাড়া দিতে, তো আপনার স্বপ্ন বহু হতে পারে, সমস্যা একটাই যে অর্থের অভাব বা অর্থ দ্বিগুণ হচ্ছে না। অনেক মানুষ থাকেন যারা আমি দেখেছি বহু দিনমজুররা, বিশেষ করে দিনমজুররা রাজমিস্ত্রির কাজ করে, রঙের কাজ করে, পালিশের কাজ করে বা আপনার পরিষ্কারের কাজ করে, তারা যে টাকা রোজগার করে তার হাফের বেশি টাকা লটারির টিকিট কেটে ফেলছে প্রাপ্তি যোগের জন্য। যদি একটা 200 টাকা 500 টাকা লটারির টিকিট কেটে 1 লাখ 2 লাখ বা 1 কোটি পাওয়া যায়, কিন্তু কোটি কি সম্ভব? না, ম্যাজিক বলে কোনো কিছু হয় না, প্রত্যেকটা মানুষেরই পরিশ্রম প্রয়োজন ফলের জন্য। আর যদি মনে করে কেউ টোটকা যদি আমাকে সাহায্য করতে পারে যে হ্যাঁ আপনি পরিশ্রম করছেন, আপনার টিকিট কাটছেন, মিলছে 2টো নম্বর 1টা নম্বর, এ সিরিজ বি সিরিজ কিছু একটা মিসিং হয়ে যাচ্ছে, তাহলে ভাবতে হবে যে আপনার ভাগ্য সাথ দিচ্ছে না। তাদের জন্য আমি আছি যে আপনি কাটছেন, চেষ্টা করছেন সবভাবে নিষ্ঠার সাথে রোজগার করছেন তার সত্ত্বেও পাচ্ছেন না, তাদের জন্য অবশ্যই আমি আছি। আমার কাছে কেন প্রসঙ্গটা উঠলো সেটাও বলি, যে আমার রিসেন্ট চেম্বারের ভদ্রলোক আসেন, উনি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। ভাবুন, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করা সত্ত্বেও তিনি এত বেশি পড়াশোনা, সন্তানের পড়াশোনা ধার দেনায় ডুবে গেছেন, সেই ধারটাকে শোধ করার জন্য ওনার ওয়াইফ বলছে টিকিট কাটার নেশা হয়েছে। দাদা জানে না যখন স্যালারি পায় মোটামুটি 3,000-5,000 টাকার টিকিট কেটে ফেলে। আমি অবাক হলাম যে সম্ভব? যদি আপনার কপালেই প্রাপ্তিযোগ না থাকে তাহলে আপনি কিভাবে পাবেন, আর যদি প্রাপ্তিযোগ থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন। যেমন মনে রাখতে হবে যে আমাদের যে কোনো জীবনের কাজের জন্য ভাগ্যকে সাথ দেওয়াটা বিশাল দরকার। ভাগ্য সাথ না দিলে কোনো সমস্যার সমাধান যেমন হয় না তেমন আপনার দুর্ভাগ্য সৌভাগ্য পরিবর্তন হবে না। আজকে সেই সৌভাগ্যের সন্ধান অনুষ্ঠান নিয়ে এসেছি, এমন টোটকা, এমন টিপস, এমন প্রয়োগ, যে প্রয়োগটি করতে পারে যদি আপনার কপালে থাকে তাহলে আপনি অবশ্যই অর্থপ্রাপ্তি পাবেন। শুধু তাই নয়, আপনার শুধু তার সাথে সাথে আপনার কিন্তু অর্থ দ্বিগুণ হবে, তারই আজ অনুষ্ঠান, ছোট্ট প্রোগ্রাম, অনেক বড় একটা সারপ্রাইজ উপহার আপনার জন্য। কিন্তু হ্যাঁ, 1 কোটি পেলে আমায় কিন্তু হাফ দিতে হবে টোটকার জন্য। দেখে নিতে আছেন তার আগে অবশ্য আলোচনা করবো। নমস্কার। হ্যাঁ বলছি, আমি বৈদ্যবাড়ি থেকে বলছি, আমার সৌভিক ব্যানার্জি আমার নাম। আমার একটু শারীরিক ব্যাপার নিয়ে জানতে চাই আর কি। তোমার কোন শারীরিক মানসিক বলতে, ডেট অফ বার্থ শুধু বলো। হ্যাঁ, 9/4/1987। দাঁড়াও, 9/4/1987, 97, 97, জন্ম সময় বলো। 1:02 PM। ওকে, 1:02 PM মানে দুপুর বেলা বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? চন্দননগর। অনুষ্ঠান দেখো নাকি আজকে প্রথম দেখছো? দেখি। দেখো যখন তখন নিশ্চয়ই জানো যে অনুষ্ঠানে প্রশ্ন বলতে হয় না, না তা চুপ করে শুনবে। চলো, তোমার জন্মবার বুধবার, ওয়েডনেসডে। হ্যাঁ হ্যাঁ। এবার মেয়ে হাউস রুচি, কর্কট লগ্ন, মেষ রাশি, নক্ষত্র ভরণী, ঠিক আছে? প্রথম কথা বলছি, জন্মচার্ট বলছে তোমার বাড়ির যে বাস্তুটা, এই বাড়ির বাস্তু খুব নেগেটিভ হয়ে রয়েছে। বাড়ির বাস্তু এত পরিমাণ নেগেটিভ হচ্ছে, তোমার বাড়িতে রোগ জ্বালা মেন কারণ নয়, মেন কারণ বাস্তু কাউকে সুস্থ থাকতে দেবে না। একের পর এক রোগ জ্বালা তোমাদের সকলের ক্ষেত্রে লেগেই থাকবে, আজকে কালকে তোমার, পরশু অমুকের, এভাবে আপনার রোগ জ্বালা কন্টিনিউ ঘুরতে শুরু করবে। এছাড়া জন্মচার্ট বলে তোমার উপরে কিছু ক্রিয়া করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক, যার ফলে তোমার এডুকেশন, তোমার ক্যারিয়ার, এগুলো তোমার জন্য নষ্ট করার জন্য তোমার উপরে চালান ক্রিয়া করা হয়েছে। চালান ক্রিয়া দুরকম হয়, এক হচ্ছে কেউ তোমার ওপরে চালান করতে পারে সেই ক্রিয়া, অথবা
কেউ কারোর চালান কাটিয়ে তিন রাস্তায় ফেলেছে, তুমি যাবার সময় ডিঙ্গিয়ে দিয়ে বা সাইকেল মারিয়ে দিয়ে বা পা দিয়ে চেপে দিয়ে চলে গেছো, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে, বুঝতে পারছো? এছাড়া জন্মচার তোমার কিন্তু পড়াশোনা বেশি দূর হতে দেবে না, বুদ্ধি থাকা সত্ত্বেও পড়াশোনা মাঝপথে অফ করিয়ে দেবে। করেছো ভাই? তারপর তো ইচ্ছা ছিল কিন্তু করতে পেরেছো? এছাড়া জন্মচারের ব্যবসা করার চাট, জীবনে ব্যবসা করলে উন্নতি করতে পারবে, চাকরির যোগ কপালে নেই। তুমি কি করো এখন বাই প্রফেশন? এখন কিছুই না, এখন কিছুই করি না, এখন বেকারই আছি। বেকার? কত বছর ধরে বেকার আছো? দেখো দেখো, শরীর তো ডিস্টার্ব যা, অনেক মানুষ থাকে রোজগারের জন্য শরীর খারাপ নিয়েও ব্যবসা করে, রোজগারের জন্য শরীর খারাপ নিয়ে অর্থ রোজগার করতে পারে। কিন্তু জন্মচার বলছে তোমার রবি কেতু গ্রহণ দোষ রয়েছে, লগ্নের থার্ড হাউসে রাহু নেগেটিভ হয়ে রয়েছে, এই চালান ক্রিয়াটা কাটাও, নচেত তোমার শরীর নিয়ে সুস্থ ঝরঝরে তরতাজা হতে পারবে না। এছাড়া তোমার জন্মচার বলছে ব্যবসা করার চার, ব্যবসাটা করতে শুরু করতে হবে, বেকারত্ব ঘোচাতে হবে, সকালে জীবন প্রবেশ করতে হবে, নচেত কোনো লাভ নেই। ঠিক আছে, ভালো থেকো, শুনেছ, আনন্দে থাকো। দেখুন কিছু পাবলিক থাকে যা শুনতেই মশগুল হয়ে থাকে, আবার কিছু মানুষ থাকে দায়িত্ব সহকারে পূর্ণ করে, কি করে শেয়ারতে পারবো খুব মানে গর্বের সাথে বললাম, আমি এখনো বেকার বহু বছর ধরে, মানে আনন্দিত। আমার মনে হয় আমার এমনও বহু লোক দেখা যারা ব্লাড ক্যান্সারে ভুগছে, সেই অবস্থায় অফিস যায় এবং বনগা থেকে তার অফিস করতে যায়, ওনার বনগায় বাড়ি, আমার শিয়ালদা চেম্বার দেখালাম, বললো যে আপনি যান কীভাবে, বললো যেতে হবে, আমার শরীর খারাপ করলো, আমাকে মন এবং মাথাকে ঠিক রাখতে হবে, কারণ আমার সংসার আছে। তো যার দায়িত্ব থাকে তারই চার থাকে, তোমার মনে হয় দায়িত্ব তোমার চার নেই, শরীর খারাপ শুনলে চালান ক্রিয়া সেটাও বললাম, বাট তোমার কোনো লাভ নেই, তুমি বসেই থাকবে। তো যে আলোচনা ছিলাম যে কীভাবে আপনি আপনার অর্থকে দ্বিগুণ করতে পারবেন, কিভাবে আপনি আপনার আধুরা স্বপ্নকে পূর্ণ করতে পারবেন, বা আপনি কিভাবে জীবনে প্রতিষ্ঠা পেতে পারেন, যে সব থেকে বড় কথা হচ্ছে একটা যোগের অপেক্ষা করতে হয়, যে যোগ বা ক্রিয়া বা করণ, যে দেখতে পাচ্ছেন পাশে যোগ্য চলছে, ফুল স্ক্রিন দেখানো হয়, এটা একটা এমন যোগ্য যে যোগ্যের মধ্যে বহু মানুষের সমস্যার সমাধান করা হয়, বহু মানুষের কষ্ট দুঃখকে নিরাপণ করা হয়, যার যা গ্রহদোষ সেখানে আমি নিজে হাতে খণ্ডন করি। আমার পাশে দেখুন কোনো ঠাকুর মশাই নেই, কোনো দ্রব্য, যেগুলো দেখছেন দ্রব্যের মধ্যে আমি নিয়ে জপ করছি, জপ করার পর তাদেরকে তন্ত্র শক্তিতে শক্তি পাওয়ারফুল করা হয়, তারপর এখানে চন্ডালের হাড়, এই হাড় নিয়ে এমন একটি দ্রব্য ক্রিয়া করা হয় যেন বহু মানুষ সমস্যার সমাধান পাচ্ছেন, পাবেন, আগামী দিনও পেয়ে যাবেন। দেখে নি কে আছে। নমস্কার, হ্যালো, কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন বলুন? আমার মেয়ের নাম প্রিয়াঙ্কা মুখার্জি। ডেট অফ বার্থ বলুন প্রিয়াঙ্কা। জন্মস্থান কোথায়? হুগলি, উত্তরপাড়া। জন্মবার শনিবার ছিল মেয়ের জন্মবার? চলুন মেন হরোস্কোপে ঢুকছি। মেয়ের মীন লগ্ন তুলা রাশি নক্ষত্র স্বাতি। ঠিক আছে, প্রথম কথা বলবো, মেয়ে খুব ট্যালেন্টেড মেয়ে, খুব বুদ্ধিমতী মেয়ে, এবং এই জন্মচার জীবনে প্রচুর প্রতিষ্ঠা করার চাঁদ, কিন্তু মাথা ঠান্ডা রেখে সবকিছু বুঝে সবকিছু ভেবে ওকে প্রত্যেকটা স্টেপ পা দিতে হবে। জন্মচার বলছে যে মেয়েটি এত অনেস্ট হবে যে বহু মানুষ ওকে প্রতারিত করতে পারে, ওর স্কুল ফ্রেন্ড থেকে শুরু করে নিয়ে, ওর টিচার থেকে শুরু করে নিয়ে, এবং আগামী দিনে কর্মের জায়গাতেও প্রবলেম আসতে পারে। জন্মচার বলছে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট জীবনে প্রভূত উন্নতি করার জায়গা, বাট শুক্র ভঙ্গ যে কালসর্প যোগ আছে, এই কালসর্প যোগের জন্য ল্যাথার্জি ভাব, অলসতা ভাব, জীবনের সব কাজটাকে ধরে রাখা, পরে যাব পরে করব। এছাড়া শরীর নিয়ে ভোগান্তি, যেমন ঠান্ডা লাগার দাঁত, মাথার যন্ত্রণা, পিরিয়ডস এর প্রবলেম আসা, বুঝতে পারছেন এই সমস্যাগুলোকে দেবে। জন্মচার বলছে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে, কিন্তু বিবাহিত জীবন শুভ নয়, রিলেশনের জীবন শুভ নয়, যে কোনো সম্পর্কে বা সম্বন্ধে পা দেওয়ার আগে জটক বিচার করে পা দিতে হবে। এছাড়া আপনার মেয়ের এখন দশা চলছে বৃহস্পতির দশা আর চন্দ্রের অন্তর্দশা, খুব ভালো টাইমিং চলছে, গোল্ডেন টাইম চলছে, আমি বলতে পারি 2023 জুলাই অবধি চলবে, বুঝতে পারছেন? এবার আপনি আমাকে একটু শেয়ার করছেন
আচ্ছা আমাকে তো আগে শেয়ার করো যে আপনার মেয়ে কি পড়াশোনা করেছে, এখন কি করছে, শেয়ার করুন আমাকে। তাহলে আমি যেটা বললাম যে খুব ভালো মেয়ে, বুদ্ধিমতী, ট্যালেন্টেড মিলে গেল তো একদম। তাহলে আমার কথার সাথে আপনার অঙ্কটা মিললো তো? আমি কিন্তু মেয়ে খারাপ বলিনি, বাজে মেডিসিন সায়েন্স নিয়ে পড়াচ্ছে, ও কিন্তু সায়েন্স নিয়েই পড়ছে তাই তো? কিন্তু এই যে হ্যাঁ, কিন্তু যে শুক্র ভঙ্গ যে কাল সর্প যোগ সেটা কি কাটিয়েছেন? না, বাইরে মেয়ে থাকুক, বাইরে মেয়ে পড়াশোনা করুক, বা জন্মচার তো আপনার হাতে, মেয়ের ছবি তো আপনার কাছে, চেম্বার তো আপনার পাশে, যদি মনে হয় ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। মেয়ের জন্মচার বলছে যথেষ্ট স্টাবলিশমেন্ট পাবে এবং জীবনের প্রভূত উন্নতি পাবে, কিন্তু বিবাহিত। দেখুন আমি একটা কথা বলি, আপনি জানবেন আমি উত্তর দেব, কিন্তু আমি যখন ভালোটা বলছি আমি খারাপটাও বলছি, অর্থাৎ ভালোগুলোকে আপনি ক্যাচ করছেন, খারাপগুলোকে ইগনোর করছেন, তাহলে কিন্তু আপনার মেয়ের পরবর্তী সময় সমস্যা হবে, হয়তো ঘুরে আমার কাছে আসতে হতে পারে। মেয়ের বিয়ে যে এখন নয়, বলছি আপনার বিয়ে যে 2024 সাল থেকে, 2024 এর মার্চ থেকে আছে, কিন্তু আবারও রিপিট করছি আপনার মেয়ে মাঙ্গলিক দোষের মধ্যে আছে, বিবাহের আগে রিলেশনের আগে সম্মদায় যতটুক বিচার করে দেবেন, আর এখানে কালসর্পযোগ মাঙ্গলিক দোষ কাটাবেন, আমার বলার কথা বললাম আপনি ইগনোর করে চলে যান, পরে সমস্যা হলে কিন্তু আমায় বলবেন না, ভালো থাকুন। দেখুন আমি জানি দু রকমের মানুষ হয়, একজন খুব অ্যাক্টিভ হয়, জানার পরে কি করতে আমাকে বলুন, আবার একজন বলে যে শুধু ওইটুকু জানতে চাই। আপনি জানুন, জানলে তো আপনি কিছু পরিবর্তন করতে পারবেন না, যেমন রোগ শুনলে আপনি ওষুধ দিতে পারবেন না, তেমন যোগ শুনলে আপনি কাটাতে পারবেন না, তাই ওষুধ এবং আপনার প্রতিকার যেটাই হবে না কেন, মেয়ে যখন অত ভালো পড়াশোনা করছে, ফিউচারটা ব্রাইট, আমি বলেছি আমি নিশ্চয়ই মিলিয়েছি যে আমি খারাপ বলিনি, সায়েন্স পড়ার জন্য বলছি সায়েন্সই পড়ছে, তো এটুকু বলা যে ভালো কাউকে দেখিয়ে প্রতিকার করুন। আমরা সবসময় যখন সমস্যার মধ্যে থাকি তখন আমরা পাজেল হয়ে যাই, কোথায় গেলে চট জলদি সমস্যার সমাধান পাবো, বা যখন সমস্যা আপনার গা পর্যন্ত আসে না, ঘাসে না, তখন মনে হয় না কাউকে দেখাই। আমরা প্রতিটা মানুষ কিন্তু ইন্স্যুরেন্স করাই, কেউ LIC করছি, কেউ বিভিন্ন পলিসি করছি, আমরা কি জানি যে মৃত্যুর পর আমাদের টাকাটা প্রাপ্তিযোগ্য হতেও পারে কি না হতে পারে, কিন্তু পলিসি করে রাখি। আপনার সন্তান জন্মের পরে আপনি পোলিও টিকাকরণ করেন, আপনি কি জানেন সন্তানের পোলিও হবেই হবে, নাও তো হতে পারে, এমন তো বহু মানুষ আছে যে পোলিও টিকা করে না, তা তো সুস্থ আছে, আবার এমনও মানুষ আছে পোলিও করেনি কিন্তু অসুস্থ, বা পোলিও করেছে তাও অসুস্থ। তো আপনি আপনার ভাগ্যটা জানতে পারবেন না, ভাগ্য বিশদ আপনার ভাগ্য বলতে পারবে। মেয়েকে নিয়ে চিন্তিত, বিয়ে নিয়ে চিন্তিত, কিন্তু আমি জানি এই চেয়ারে প্রচুর দেখেছি, বিয়ে হওয়ার পর আপনাদের মতোই এডুকেটেড মানুষ যখন ছুটে আসে আমাদের কাছে, তখন আমাদের কথাগুলো শুনতে খারাপ লাগে, মনে হয় জয়দা আগেও বলেছিল মানে এখনো বলছে একই কথা বলছে, কিন্তু ভালোর জন্যই বলা, ভালো রাখার জন্যই বলা। নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে। মেয়ের নাম বলুন। নাম সহিল ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 2005/1/2005। জন্ম সময়? 11/44, বুধবার। ওকে, সকালবেলায়? আপনার জন্মবার বুধবার? মেয়ে জন্মবার বুধবার। এবার মেয়ের হরস্কোপ ঢুকছি। কুম্ভ লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, ঠিক আছে? আচ্ছা, মেয়ের জন্মচার বলছে মাথা গরম, রাগ, তেজ, জেদ, মুখের ভাষা সংযত করতে হবে আগামী দিনের জন্য, এত বেশি মাথা গরম, রাগ, তেজ করে ফেলবে যে আপনাদের কথা শুনতে মনে চাইবে না, মানে যেটা ওর কাছে নিজে ঠিক ও সেটার পথেই যাবে, আপনি হাজার বললেও সে কথা কানে নিয়েও নেবে না, মাথা বিশাল গরম কিন্তু মাথা আবার কিছুক্ষণ পর ঠান্ডাও জল হয়ে যায়, ঠিক আছে? রবি বুধ বুধাইত্ব যোগ করছে, আপনার মেয়ে খুব ট্যালেন্টেড, খুব বুদ্ধি, এই জন্মচার্ট কমার্স বা সায়েন্স নিয়ে পড়ার চার্ট, আর্টস নিয়ে পড়লে সেই ভালো উন্নতি করতে পারবে না, এছাড়া চন্দ্র রাহু গ্রহণ দোষ করছে,
অনেক শত্রু আছে, প্রত্যেকটা মুহূর্তে ওর খারাপ চাইবে এবং ওকে প্রচন্ড নজর দেবে। এবং আমি এটাও বলে রাখবো যে মেয়েকে চোখে চোখে রাখতে হবে, কারণ হঠাৎ করে মেয়ে কিন্তু কোনো সম্পর্ক বা রিলেশনে জড়িয়ে পড়তে পারে, যেহেতু মাঙ্গলিক যোগও আছে। আবার একথাটা বলতে আমি খারাপ লাগছে, কিন্তু কিছু করণীয় নয়, আপনাকে সত্যিটা না বললে আপনি বুঝতে পারবেন না। মেয়েকে যদি এখন থেকে বন্ধনী দেওয়া না হয়, মাঙ্গলিক দোষ গ্রহণ দোষ কারণ না হয়, একটা বদ ছেলের সাথে এমন জড়িয়ে যাবে যে লোয়ার কাস্ট, আপনার ফ্যামিলি থেকে নিচু কাস্ট, এবং আপনাদের সন্তানের ভবিষ্যৎ পুরো স্পয়েল হয়ে যাবে। বুঝতে পারছেন? পড়াশোনা তো ভালো, আপনাকে বলো সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, আর্টস নিয়ে যাবে না। কি নিয়ে পড়াশোনা করছে? তাহলে আমি তো ঠিকই বললাম, আমি ভুল বলেছি? কারণ জন্মচার্ট বলছে আপনার মেয়ে ট্যালেন্টেড, আপনার মেয়ে খুব ভালো পড়, ও কিন্তু অল্প সময় পড়ে, অনেকক্ষণ পড়ে তা নয়, অল্প সময় পড়ে, সলিড পড়ে, তাই তো? কিন্তু এই যে বদ সম্পর্কে জড়িয়ে পড়া, হঠাৎ করে ধস নেমে যাওয়া, মাঙ্গলিক দোষ গ্রহণ দোষ, বৃহস্পতি কিন্তু গুরুচণ্ডাল দোষ কাটান, এবং কালসর্প যোগ বর্তমান, এতগুলো যোগ নিয়ে ভালো লেখাপড়া করেও যখন জীবনে ধসটা নামে না, তখন আপনাদেরই মনে হয় কোথাও ছুটে যাই। আমি বলি আগে যান, এক গামলা দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস যথেষ্ট দুধটা কাটাবার জন্য, তাই না? মেছেদায় দরকার নেই, আপনি হাওড়ায় যোগাযোগ করুন, মেছেদায় মাসে একবার, এই একবার হতে হতে আপনার জীবনের ক্ষতিটা আরো বেশি ক্ষতি হতে পারে, তাই যদি মনে হয় আপনি হাওড়ায় যোগাযোগ করুন। আপনার মেয়ের খুব ভালো গভর্নমেন্ট কলেজে মানে ভর্তি হওয়ার যোগ আছে মেডিকেল নিয়ে, এবং আগামী দিনে মেডিকেল বলুন নার্সিং বলুন যে পড়াশোনাটাই ও করবে সায়েন্স ওরিয়েন্টেড, ওর জীবনে 100% সফলতা পাবে। ঠিক আছে, ভালো থাকুন। এই যোগ আমি হাওড়ায় বুধবার বসি, আপনি আমাদের বুকিং নাম্বারে একটু ফোন করে নিয়ে কন্ট্যাক্ট করে চলে আসুন। ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন মা, এটা হচ্ছে বই বলুন, ফার্স্টে দু রকমের ক্লায়েন্ট থাকে, একজন শোনার পরে উদ্যমী, আর একজন শুনতে চায়, দুটো ফোনই কিন্তু এলো, প্রমাণ কিন্তু আপনাদেরকেই করলাম আজকে। এমনই জিনিস, আমি যেটা ভাবি সেটাই কিন্তু হয়। দেখুন প্রথম যে কলার একজন ভদ্রলোক ফোন করলেন, উনি খুব এডুকেটেড, কথা শুনে মনে হলো, কিন্তু উনি কিন্তু বিয়ে কবে সেটা জানতে আগ্রহী, যোগগুলোতে কিন্তু আগ্রহী নয়। আবার সেকেন্ড যে মা ফোন করলেন, কিন্তু কোথায় যাব আর মেছেদা বা হাওড়ায় কবে আগ্রহী, আমি আমার কাছে আসতে বলছি না, আপনাকেও বলছি না, আপনাকেও বলছি না, কোথাও একটা যান যেখানে আপনার মেয়ের ভবিষ্যৎটা আলোকিত হোক, অন্ধকার না হোক। আমার কাছে আসতে হবে না, আমি বলছি মানে যে আমার কাছে আসতে হবে আমি চাই না, আমার প্রচুর ক্লায়েন্ট চেম্বারে এসে একবার দেখে যাবেন, প্রচুর ক্লায়েন্ট, আমি বুকিং ফিরিয়ে দিই, কিন্তু আমি চাই আপনার সন্তান, আমার সন্তান, সব সন্তানই সমান। যদি আপনার সন্তানের কষ্ট হলে আপনি কষ্ট পান, তারপর আমার ক্লায়েন্ট আমার সন্তান আমার পরিবারের সমতুল্য। আমি বারবার এই কথা বলেছি, যদি আমার কোনো ক্লায়েন্টকে কোনো গুপ্ত শত্রু, কোনো সামনের শত্রু বা কোনো তন্ত্র আঘাত করতে চায়, তার আগে আমায় আঘাত করতে হবে, আমার ওপর দিয়ে ছুরি মারার পর তবে আমার ক্লায়েন্ট যেতে পারবেন। আমার ওপর দিয়ে ছুরি না চালিয়ে, আমার ওপর দিয়ে না গিয়ে আপনি আমার ক্লায়েন্টে পৌঁছতে পারবেন না। তার বন্দোবস্ত কিন্তু আমি বারবার আমার কবজের মধ্যে করে দিয়েছি এবং করে দিচ্ছি। সবসময় মাথায় রাখবেন যে আমি এইভাবেই এত বছর প্রোগ্রাম করছি, আর এই সৌভাগ্যের সঙ্গে এতটা হাই ভিউয়ার্স প্রোগ্রাম ইউটিউব কেন, যে কোনো জায়গায় দেখতে পাচ্ছি, মানুষ কোনটা বোঝে, সত্য বোঝে, অনেস্টি বোঝে, এবং জয়দার কথার সঙ্গে কাজের দাম আছে সেটাও কিন্তু বোঝে। আমার প্রতিটা ক্লায়েন্ট আমার ঘরের মেম্বারদের মতো, তারা আমার আপনজন। আমি রাত্রিবেলায় যে কোনো সময় মেসেজ দিলে আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার দিই, কারণ আমি এটুকু মনে করি এটাই আমার কাজ, এটাই আমার প্রফেশন, এই আমাকে লক্ষ্মী দেয়, এই আমাকে অন্ন দেয়, এই আমাকে বাসস্থান দেয়, এই আমাকে সুন্দর সুন্দর পোশাক পরিয়ে আপনাদের সামনে এসে প্রোগ্রাম করার সুযোগ করে দেয়। তাই আপনারা না থাকলে আমি থাকবো না, আপনাদের জন্যই আমি আছি, আপনাদের ভালোবাসায় আমি আছি, আপনাদের বিশ্বাসে আমি আছি, আপনাদের ভরসাতে আমি আছি, যে কিভাবে আপনাদেরকে আরো 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 ভালো করা যায়। তাই জন্য কিন্তু আজকে আমি পড়াশোনা এখনো বন্ধ করি না, যেমন গাড়ি করে চেম্বারে সেখানে আমার বই রাখা থাকে গাড়ির মধ্যে, বই পড়তে পড়তে যদি কোনো এমন মানে রোগ চলে আসে, এমন সমস্যা চলে আসে যে আমার কাছে এটা অজানা, হতেই তো পারে, আমি তো সব জানতা ক্ষুদিরাম নই,
তাই মনে রাখতে হবে অনেক প্রোগ্রাম দেখেন, অনেক অনেক ডিগ্রির মানুষ দেখেন, ঝুলি ঝুলি ডিগ্রির মানুষ দেখেন, কিন্তু সততার মানুষ দেখতে গেলে একজনকেই মনে রাখতে হবে, জয় পরশুরাম। তিনি সাদা শুধু পোশাক পরেন না, মনটাকেও সাদা রাখে। চেম্বারে না আসলে এই টিভির প্রোগ্রাম আর চেম্বারের মধ্যে একই আছে কিনা কোনোদিন বুঝতে পারবেন না। যে টোটকায় আমরা ছিলাম যে কিভাবে আপনি অর্থকে দ্বিগুণ করতে পারবেন, সুন্দর টোটকা, অভূতপূর্ব টোটকা, যেন আপনি চাইছেন যে আপনি কিছু করবেন ভালোর জন্য, পাচ্ছেন না। আপনি রোজগার করছেন, বেশিরভাগ টাকা লটারি টিকিট শেষ করছেন, মিলছে না। আপনি সেন্ট্রাল বা গভর্নমেন্ট সার্ভিস চাকরি করেন, আর আপনার ধার একটা বাজারের মাছরার থেকেও বেশি। আপনি ভালো পজিশনে চাকরি করেন, কিন্তু আপনার বাড়ির সমস্যা, আর্থিক প্রবলেম আপনার পাশের বস্তির লোকের থেকেও বেশি। তাই যদি মনে করছেন যে আপনাকেও টোটকা করে সাময়িক রেজাল্ট পাওয়া যাবে, বাট প্রতিকার সারা জীবন আপনার গাইড করবে, তারা অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন। আজকে টোটকার বিষয় হচ্ছে মধ্যরাতে পোড়ালে বেগুন, অর্থ বৃদ্ধি হবে দ্বিগুণ। মধ্যরাতে পোড়ালে বেগুন, অর্থ বৃদ্ধি হবে দ্বিগুণ। এখানে মধ্যরাত বলতে বারোটা ঠিক পরে করতে বলছি, বারোটা পর বারোটা পাঁচ দশ যে কোনো সময় আপনি করুন। বেগুন কি বেগুন? কালো বেগুন নয়, সাদা বেগুন পেলে বেশি ভালো হয়, বা যদি সাদা বেগুন আপনি না পান, যতটা কালচে আপনার কমান তত বেশি ভালো। বেগুন দ্বারা মাঝখান দিয়ে ফালা করবেন, পুরো ফালা করবেন না, হাফ ফালা করে, বোটা অব্দি যাবেন না, হাফ ফালা করে একটা সাদা কাগজের মধ্যে হলুদ গুলুর, হলুদ যে হলুদ রান্নার খাবারে ব্যবহৃত হয়, হলুদ গুলে সাদা কাগজে যে মন্ত্র বলছি, মন্ত্রটি লিখুন, জম জামিনী অর্থ বশীকরণী, জম জামিনী অর্থ বশীকরণী, জম অন্তস্থ জ আর ম, জম জামিনী অর্থ বশীকরণী, জম জামিনী অর্থ বশীকরণী। এই মন্ত্রটি আপনি ওই সাদা কাগজের মধ্যে আটবার লিখুন, জম জামিনী অর্থ বশীকরণী। এইটা লেখার পর তলায় আপনার নাম আর আপনার গোত্রটিকে ভালো করে মুড়ুন, মোড়ার পরেতে বেগুনের মধ্যে ভরে দিন, ভরার পরেতে সেটা আপনি আগুনে পোড়ান, উনুনে পোড়ান, গ্যাস ওভেনে পোড়ান, পোড়াবার পর সেই বেগুনটাকে ভালো করে একটা থালার মধ্যে বা সরার মধ্যে রেখে যে কোনো গাছতলায়, যদি বনস্থ গাছ হয় বেশি ভালো হয়, তাহলে তেরাস্তার মুখে, তিন মাথার মুখে আপনি ওই সরা সমেত বেগুন পোড়াটাকে ফেলে দিয়ে চলে আসুন, পুরো যেন জলে, আর ভেতরে যে কাগজটা দেবেন জম জামিনী অর্থ বশীকরণী, তার তলায় আপনার নাম বলতে সম্পূর্ণ জ্বলে যায়, পুরো বেগুন যেন একদম মানে বেগুন পোড়া যেমন খান তেমন যেন হয়ে যায়, তাকে একটু ভালো করে একটু মানে চাপড়ে দিয়ে একদম মাখামাখা করে একটা সরার মধ্যে বসিয়ে শনিবার মঙ্গলবারকে এটি করতে হবে। সাদা বেগুন পেলে বেশি ভালো হয়, না পেলে যতটা বেগুনটা কালচে ভাবটা কম থাকবে তত বেশি ভালো। করে তিন রাস্তার মোড়ে আপনি সরা সমেত বসিয়ে পেছনে করে তাকাবেন না, চলে আসুন, অথবা যে কোনো গাছতলা, বাবলা গাছ হোক, নিম গাছ হোক, অশ্বত্থ গাছ হোক, বট গাছ হোক, আম গাছ হোক, পুরনো যে কোনো বটবৃক্ষ বা পুরনো যে কোনো প্রাচীন বৃক্ষতলা রেখে আপনি মনস্কামনা করে সোজা আসবেন, পেছনে ঘুরবেন না। দেখুন তো করে যদি অর্থ বৃদ্ধি হয়, বেশি তো খরচ নয়, হ্যাঁ একটু কষ্ট হয়তো হবে, কিন্তু কষ্ট করতে রাজি নন, আপনার অর্থ যখন জলে আছে তখন তো কষ্ট হচ্ছে, আপনার রোজগারটা সব চলে যাচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে, তো এইটুকু কষ্টটা করুন, শারীরিক কষ্ট করে এই ক্রিয়াটি করুন। সুন্দর টোটকা, মধ্যরাতে পোড়ালে বেগুন, অর্থ বৃদ্ধি হবে দ্বিগুণ, করে দেখুন একশো ভাগ রেজাল্ট পাবেন। আর আগামী দিন আলোক কৌশিক অমাবস্যা 28 আগস্ট, নতুন করে বলছিলাম, অনেক ক্লায়েন্ট জানে, তারা মনে করছেন কাজ তো জমা পড়ছে, আপনি তো সমস্যায় থাকেন, জটিল কঠিন, তাহলে যোগাযোগ করুন আলোক কৌশিক অমাবস্যা খণ্ড ক্রিয়া করাবার জন্য। ভালো থাকুন, আগামী দিনে বলবো আলোক কৌশিক অনেক বেশি রহস্যর কথা, শুনতে ভুলবেন না, দেখতে ভুলবেন না, সৌভাগ্যের সন্ধানে আজ আসি, নমস্কার।